সালমান, এটা কোনো কথা? কয়টা বাজে বলো, তোমার কখন আসার কথা? কেনাকাটা শেষ হয় কখনো? বাসা চেঞ্জ করা কি ঝামেলা! উফ, ট্রাস্ট মি, মনে হচ্ছে যে জীবন বের হয়ে যাচ্ছে আমার। আসো আসো আসো, একা একা কিন্তু ভালো লাগে না, আসো। আচ্ছা ঠিক আছে, আসো, অসুবিধা নেই, আমি আরো অনেকক্ষণই সময় লাগবে আমার, আসো। বাসা চেঞ্জ করা যে কি ঝামেলা সেটা আমি জানি, মানে কত কিছু করতে হয়, আসবাবপত্র টানো, আর একটা বাসা যখন চেঞ্জ করি তখন না মনে হয় যে একদম সব কিছু নতুন হোক, এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই, সব কিছু নতুন লাগবে এবং শপিং করতে করতে মনে হচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে। হয়ে গেছে প্যাকিং করা? এই ব্ল্যাকটা একটু দেখুন তো আমাকে। মিরর সেট আছে? মিরর এরকম বড় না, ঘড়ি মিলানো এরকম সেট দেখি তো। প্রাইস কত এটা? 4000। একদম বলেন, একদম কমই বলছি আপু, একদম আমাদের বাণিজ্য খুব খারাপ এখন, এই জন্য কমই বলি, তাই 3500 টাকা লাগবে। বাসার চাবিটা এসে সবসময় এখানে এসে মনে পড়ে আমার। আমি তোমাকে আগে বুঝলাম, আমাকে দিয়ে দিতে পারো। ওয়েট, লেট মি হেল্প ইউ। গুলো আমাকে দাও, ব্যাগ নিব না? ব্যাগ নিতে হবে না, ব্যাগের ভিতরেই তো চাবি, দাঁড়াও। প্লিজ ডোন্ট টেল মি তুমি চাবি দোকানে রেখে এসেছো। যদি এটা হয় তাহলে আমি আমি যাচ্ছি। প্লিজ না, অনেক কষ্ট করে আমি আমার মনে হয় আমার পার্সের ভিতরে রেখেছি আমি, দাঁড়াও, এই যে পেয়ে গেছি। ও আমি বুঝিনি এত কাজ করাবো তুমি আমাকে, তুমি ফিনিশ করে ফেলছো। That's a good thing. That's my favorite place. ওটা তো বাসায় মানে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? খিদে লাগছে আমার। তুমি কি খাওয়াবে বাই দ্য ওয়ে? তুমি কি মানে ওকে, তুমি যে একা একা কাজ করে সব গুছিয়ে দিতে চাও, আমি রান্না করি। আমি গুছিয়ে দিচ্ছি না, আমি বের করেছি, বিকজ তোমাকে ঠিকমতো দেখাইতে পারিনি। তোমাকে দেখাই দেব। সো আই গট দিস ওয়ান, এটা হচ্ছে, আমি ভিতরে কম্বিনেশনটা জানতাম না, সো লাকিলি ভালো ম্যাচ করছে। এটা হচ্ছে রেড আর ব্ল্যাক এর দাও ওপাশে আসার একটা, এই এটাতে দাও। হ্যাঁ, এপাশে আর একটা করা আছে, এখানে দিয়ে দাও গ্রিন ফ্যান। আমি করে দিচ্ছি, স্ট্রেট হয়নি সালমান, করে দিচ্ছি তো বাবা, মানে হেল্প করতেছি, তুমি আমাকে এখন আবার ফিডব্যাক দিচ্ছ, আমি তোমার ক্লায়েন্ট তো, মানে তুমি আমার ক্লায়েন্ট তো। এবার হয়েছে দেখো না, এখন সোজা হয়েছে দেখো, পারফেক্ট। আচ্ছা তুমি আমাকে বলো, আগে নিশ্চয়ই তোমার কিছু ঠান্ডা দরকার, একটু দিলে ভালো হয়, বিকজ কফি রাখো গরমের ভিতর, এখন একটু ঠান্ডা কিছু খাও। ম্যাঙ্গো মিল্ক শেক? ইয়েস প্লিজ প্লিজ। ওকে, তুমি তো সুগার খাও নাকি? অনেক কম, তোমার ইচ্ছে, তুমি যদি চাও তুমি অ্যাড করতে পারো, ইটস আপ টু ইউ। তুমি তো আজকে আমাকে ট্রিট করতেছ, তাই না? আহা, ট্রিট তো করব হচ্ছে কি, গেস্ট যেরকম করে চায় সেরকম করে। হ্যাঁ তাহলে শেফ, কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ পুট সাম হানি, নট অ্যাড এনি সুগার ইন ইট প্লিজ শেফ। হেভি মেইনটেইন করো তুমি না সামান, অনেক, এই জন্যই তো আমি এত ইয়াং, দেখো না আমার বয়স বাড়ে না। জাস্ট কিডিং, আমার কিচেনে যত অ্যাপ্লায়েন্স একটা জায়গা থেকে কেনা, এক ব্র্যান্ডেরই কেনা, দ্যাট ইজ সোহান ইলেকট্রনিক্স। ডু মাইন্ড আমি তোমাকে খুঁজে করতে বলি? হ্যালো, ও ও ওয়েট 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 ওয়েট, তুমি একটু প্লিজ পেস্টা শো অ্যাড করতে পারো প্লিজ? শিওর, হোয়াই নট, বা তোমার তো গুড চয়েস অফ ফুড, ভালো ব্যাপারটা, নারো হেলদি হয়ে যাবে এখন। কে আমি?
তুমি আমাকে এমবারাস করছো, প্লিজ। আমি এখন বলতে যাচ্ছি না ওখানে কি হয়েছিল, ঠিক আছে? না থাক থাক না। আচ্ছা আরো দেব পেস্তাশিও? আই গেস আই অল্প একটু একই কিন্তু এনাফ। আচ্ছা কারণ এটা পরে ভেঙে যাবে তো। বা আমাকে শিখাচ্ছে, একটাই কিন্তু এনাফ। একটা না, এসে মানে এক মুঠো আর কি। আমার ম্যাঙ্গো সবচেয়ে পছন্দের, সো ইয়া ইয়া ইট গোস। সো তুমি রেডি মার্ক ইয়ে করার জন্য? আউট অফ কত বলবো বলো? আমি এখন খাইনি, ওয়েট, দেখা যাক কেমন বানাইছো। উফ, খুব আসছে আমাকে মার্কিং করতে। ও প্লিজ, আমি হচ্ছি এখন গর্ডন, ঠিক আছে? ওয়েট 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 বলো। ও গর্ডন শট, প্লিজ প্লিজ প্লিজ, না ওয়েট ওয়েট, যদি আমি এখন স্যুট পরি নাই, তুমি একটু তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ইয়ে করি। ওকে মারিয়া, আই এম গোইং টু ট্রাই আউট দিস মিল্ক শেক রাইট নাও। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি amazing, Maria, you did a great job. Oh my okay, god, thank you. It's actually very good. Acha Jodot, ami tomar ki khita dekheche tale bolo onek. Oh, you completed this ki are kore felcho to amar ghor gochhano shesh. So basically ami mone ekta ulta paro sei jonno bolchi je ekta bal chhe dekhe dutu hobe dek na oshubidha nei, tomar training hoye gelo ajke, erpor theke tumi bhalo bhalo kaj korte parbe. Ami bolte chai amar kaj gulo ekta bhalo hoy na. Wow. Wow, ঠিক আছে, তুমি অনেক আনগ্রেটফুল। Now, thank you, Salman. Thank you so much. Fried fish খাবে? যদি কি fish? Red snapper? Amazing, yes, please, please. আমার সি ফুড প্রচন্ড রকমের পছন্দ। তুমি সাফার যেটা অনেক ক্লোজ, ও তোমাকে বলতে কি জানি, আমি সবসময় সি ফুড খাই। তাই? যেখানে যে কোনো রেস্টুরেন্ট খাই। না, সাফা কেন জানি একদমই তোমাকে নিয়ে কথাই বলে না। তাই? ওকে আমি ফোন দিব, দাঁড়াও। তুই মনে করছিস ফাইজাল বলতে, না আসলে ওকে ফোন দিব, কেন বলো? দাও। তো মাছ কি বের করে রাখতে হবে না কিছুক্ষণ নাকি? হ্যালো? আরে আমি সালমান, কি তুমি ঘুমাচ্ছ এখনো? হ্যাঁ, মারিয়াপুর বাসায় আসছি, আমাকে খাওয়াচ্ছে, আর তখন বুঝছে তুমি নাকি আমার অনেক বদনাম করছো। আই ডিডন্ট সে দ্যাট সাফা, সালমান যেটা বলেছে সেটা হচ্ছে কি, সাফা তো তোমার অনেক ক্লোজ, সাফা নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি অনেক সি ফুড খাই, আমি বলছি সাফা তোমাকে নিয়ে কোনো কথাই বলে না। তুমি আমাকে নিয়ে কোনো কথাই বলো না সাফা। ফোনটা রাখো, তুমি ফোনটা রাখো, আল্লাহ হাফেজ, বাই। আমার কোনো ফ্রেন্ড আমার ক্লোজ হতে পারলো না আজ পর্যন্ত। ঘুম থেকে উঠে একটা মানুষ এভাবে যদি ইয়ে করে। অ্যাকচুয়ালি ট্রু। আচ্ছা আমরা যেটা করছি শোনো, শিখতে চাও এটা কিভাবে করতে হয়? সিন্স ইউ লাইক, তুমি পারো রান্না করতে। এক্সকিউজ মি, শিখাও। আজকে আজকে আমি দেখবো যে কে কাকে ইমপ্রেস করে। আসো চলো। ওকে, তুমি একটা ব্রাউন ফিশকে শিখাবা কিভাবে ফিশ কুক করতে হয়, এটা তো আমি ব্রাউন ফিশ নাও ধরো রান্না করো এটা। ওকে শোনো, এটা এখন ম্যারিনেট করবে তুমি। না হ্যাঁ, ম্যারিনেট করব না আমি, কুক খালি কুক করব, তুমি ম্যারিনেট করবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আমি তোমার জন্য ইয়ে প্রিহিট করে রেখেছি, দাঁড়াও। আমরা এখন যেটা করব এটাতে দিব হচ্ছে, তুমি কি কোন পেপারটা ইউজ পছন্দ করো, ব্ল্যাক অর হোয়াইট? ব্ল্যাকটা দাও, যদি থাকে ব্ল্যাকটা দেব। ওকে অসম, তাহলে ব্ল্যাক পেপার দিচ্ছি। ও, তো অলরেডি জানানো ছিল। ব্ল্যাক পেপার দিয়ে নিলাম আমরা, আর এখন এখানে দিব, উফ সালমান অফ করতেছি, দাঁড়াও না, গার্লিক চপড, ও ইয়েস, জিঞ্জার ইজ বাই এনি চান্স? জিঞ্জার দিব না আমরা ফিশে, দিব না, না, গার্লিক চপড, এবং সেই সাথে দিব হচ্ছে কি কাসুন্দি, একটা ট্যাঙ্গি একটা ফ্লেভার চলে আসবে। আর একটু দাও, আরো দাও, আরো দাও, না আরো দাও, টু স্পুন ইজ এনাফ। না, আমি দেখতেছি তুমি কতটুকু কনফিডেন্ট তোমার রান্নার ব্যাপারে।
সিরিয়াসলি? দেখি না, আমি দেখতে যাচ্ছি, আমি আজকে দেখবো যে কি হবে। এরপরে আমার লাগবে আরো হচ্ছে লবণ। সি ফিশে তো এমনিতেই অনেক সল্টি হয়, সো খুব একটা বেশি লবণ আমরা দিব না। হ্যাঁ, এখন এটাকে মেরিনেট করা। তোমার পাই কিরকম পছন্দ? কি পাই? শেফস পাই। খুব একটা ইয়ে নেই আমার, লাইক খুব বেশি পাই খাওয়া হয়নি কখনো, বাট ট্রাই করব, কোনো প্রবলেম। আজকে খেয়ে দেখো, ইউ গোনা লাভ দিস। সারপ্রাইজ মি। আজকে দেখবো সালমান মুক্তাদি তুমি কত মাছ আর গরুর মাংস খেতে পারো, তুমি কতটুকু রান্না করতে পারো, আমি সেটা দেখবো, তারপর না খাওয়া। তোমার জন্য ইয়েটা গরম করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা কাজ করে, মেরিনেটটা করার সাথে সাথে এটাকে কি ময়দা, হ্যাঁ জাস্ট একটু কোটিং করে রাখি, তুমি ডাস্ট করে রাখবো আর কি। এগুলো তো করতে পারো সালমান। করতে পারি, বাট আমি ইচ্ছে করে করি না। তুমি কি জানো প্যান ফ্রাইডের ইয়ে কিভাবে বানাতে হয়? কি বানাতে হয়? কোটিং যেটা আমরা তৈরি করব, না ওটা করতে হচ্ছে সোডা ওয়াটার, সোডা ওয়াটার আর ময়দা দিয়ে, সল্ট এন্ড পেপার দিয়ে, ব্যাস দ্যাটস ইট, আর কিছু লাগে না। আচ্ছা এই শেপস পাই যেটা করব সেটার জন্য আমি গার্লিক অনিয়ন ফ্রাই করে নিব, ফাইন চপড, আমি কোনো কিন্তু পেস্ট ইউজ করছি না। এটাতে দিব হচ্ছে একটু বাটারও দিব আমি, আর বাটারতে না সবসময় অলিভ অয়েল দিয়ে তারপরে দিতে হয়, না হলে কালারটা নষ্ট হয়ে যায় বাটারের। বিকজ ইউজুয়ালি আমি খুলে যে ছোট ছোট দুইটা বাটার ব্লক দিয়ে দিই, ওটা মেল্ট হয়ে যায় শেষ। তুমি আচ্ছা কি করো সেটা দিয়ে? দেন ওটার উপর চিকেন ব্রেস্ট দিয়ে দিই। ওকে, জাস্ট চিকেন ব্রেস্ট ফেলে বানিয়ে না, চিকেন ব্রেস্ট ফেলে বানানো খুব সহজ, সল্ট এন্ড পেপার এন্ড ইউ জাস্ট সটে। আমি তো ওগুলাই করি, সবচেয়ে ইজি যেগুলো। আচ্ছা আর একটু ব্রাউন হবে অনিয়ন আর গার্লিকটা, আর একটু ব্রাউন হয়ে নেক, তারপর আমরা এটাতে। তুমি কি এটা নিজে ইয়ে করছো, ম্যাশ করছো? না তো, কিনতেই তো পাওয়া যায়। ও তাই? হ্যাঁ। আমি মনে করছি খালি তোমার মিটটা কিনতে পাওয়া যায় ম্যারিনেটের যেটা, বাট না না না, তুমি চিকেন কিমা বিফ কিমা সবই কিনতে পারবে। আচ্ছা সব পাওয়া যায়। একটা কাজ করো, তুমি অন্য কাজ করো, আমাকে ওটা দাও, আমি একটু শেয়ার করতে থাকি। হ্যাঁ খুব ভালো হয়, তাহলে আরো তাড়াতাড়ি হবে। আমি একটা কাজ করি, আমি এটার জন্য ডিপ ফ্রাই করার জন্য তেল নিয়ে নিই। গার্টু ব্রাউন চাও নাকি? আরেকটু ব্রাউন হোক, আরেকটু ব্রাউন হোক, না হলে ফ্লেভারটা ঠিকভাবে বের হবে না। এটাতে এখন দিব মেন্সড বিফ, আর একটু সল্ট পেপার দিয়ে দিই। দিয়ে দাও, দাও আমি একটু ভেঙে দিই, নইলে মিক্স হবে না। স্মেলস গুড, ফ্লেভারটা অলরেডি বের হয়ে আসছে। রান্না জিনিসটা তো আসলে একটা আর্ট, বুঝছো না? হ্যাঁ, আর আমরা তো আর্টিস্ট মানুষ, আমাদেরকে এগুলো ফেস করতে হবে। মনে করো যে অ্যাকচুয়ালি আমি রান্না পারি, বাট ভালো হয় না, এটাই হচ্ছে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। তুমি কি অনেক গোছানো? ডিপেন্ড করে কি, যেমন রুম গোছানো না, আমার কাজ গোছানো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। নেক্সট টাইম আমি তোমাকে আমার বাসায় ইনভাইট করবো, যাও। প্লিজ ডু, এবং ভালো রান্না করে খাইও, এর আগে কিছু একটু তোমার ইউনো ভালো করে প্র্যাকটিস করে নিও বাসায়। শোনো, আমি তোমাকে প্রমিস করলাম তুমি সারপ্রাইজড হয়ে যাবে। আমি তোমাকে ইচ্ছা করে কম খাবার দিব, যাতে তুমি পরে খালি পেটে আবার বাসা থেকে যাও আর বলো যে আমাকে সামান বেশি খাবার। আমি বাসা থেকে বেরিয়ে হবো না তাহলে। না দরকার, আমি খাবার বাইরে পাঠিয়ে দিব। ঠিক আছে বাসায় পাঠিয়ে দিও। আচ্ছা তোমার এটাতে কিন্তু এখন বালসামিক ভিনেগার দিতে হবে, জাস্ট 2 টেবিল স্পুনের মতো। টেস্টিকিনেস চলে আসবে আর ব্রাউন, একটা রেডিশ ব্রাউন কালার চলে আসবে বিফটার। নাইস, আর এখানে তেল গরম হয়ে গেছে, আমি ফিশটা ফ্রাই করে নিচ্ছি। আমি জানি তোমার রান্না অবশ্যই ভালো হবে। ও মাই গড, একটা ছেলে এত কথা বলতে পারে, তুমি আজকে খেয়ে নাও এটা। তারপর একটা ছেলে এত কথা বলতে পারে মানে কি? তুমি এখন এটার মধ্যে কেন জেন্ডার ডিসক্রিমিনেশন আনছো? একটা মেয়েও কথা বলে, একটা ছেলে কথা বলে, মানে এখানে কি বুঝলাম না, তুমি আগে জিনিসটা এক্সপ্লেইন করবে। না খেয়ে আর একটা কথাও না। ও তোমাকে গুড, আমি তোমাকে জোক বলি, আমার জোক গুলো অনেক মজার, তোমাকে একটা জোক বলি। তুমি রান্না করছো যেও না, অন্ধকার
Okay, I said blind car. Blind, exactly. It was on a close, on the car. Get it? Okay, got it. ফিশটা হচ্ছে এটাও তো অলমোস্ট। আচ্ছা আমি পটেটোটে করে নিই না, পটেটোতে স্ম্যাশ করবো। এবং এটাতে তুমি কি চিজ পছন্দ করো? চিজ কি চিজ আছে তোমার কাছে? রিজিয়ানো চিজ। ওকে, সো রিজিয়ানো চিজ দিয়ে, হ্যাঁ ওকে, রিজিয়ানো চিজ দিব আমরা, আর সেই সাথে দেব হুইপড ক্রিম। আমার মনে হয় বিফটা হয়ে গেছে, সালমান অফ করে দিন না? হ্যাঁ অফ করে দাও, আর ফিশটা দেখতে থাকো। তোমার লাইফে ফার্স্ট নিজে নিজে কি কুক করছিলে? চিংড়ি মাছ ভুনা, চিংড়ি ভুনা, ইটস নট মাছ অ্যাকচুয়ালি। আর একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে দিই। এটাতে আমি কিন্তু হোয়াইট পেপারই দিচ্ছি। হ্যাঁ একটু খুলে দাও না। তুমি কিভাবে বুঝবা এটা হয়েছে নাকি হয় নাই? না একটু ব্রাউন হবে, আর একটু লাইট ব্রাউন কালার। হ্যাঁ আর একটু লাইট ব্রাউন হবে। এটা এখন আমি যেটা করব প্লেটে সার্ভ করব থেকে জাস্ট এটাকে উল্টে দিব। না আমার যদি ক্রেভিং হয় তাহলে ইন দ্যাট কেস এখন যদি আমি জেনে গেছি আমি সবার আগে তোমাকে ফোন দিব যে আমার খিদা লাগছে কিছু বানায় দাও। এনি টাইম আগে তোমার নামও সেভ করা থাকবে ইমার্জেন্সি দিয়ে। আচ্ছা এটা তোমাকে খাওয়ার মজা কিন্তু হচ্ছে কি গার্নিশিং এর উপরে, তাই না? গার্নিশিংটা দেখলেও কিন্তু অনেক ভালো লাগে। তুমি যখন এগুলো প্রিপেয়ার করে রাখো লাইক বাসার যেগুলো ফ্রিজে টিজে ঢুকায় রাখতেছো বা ইয়ে করে রাখতেছো, তুমি কি রাত্রে করো এগুলো নাকি দিনে লাইক বাসা থেকে বের হওয়ার আগে? এটা বাসা থেকে বের হওয়ার আগে আমি করে যাই, বিকজ তুমি বাসায় এসে তখন না আর মনে হয় না যে, তোমার তো আসতে টায়ার্ড থাকো তুমি সব সময়। হ্যাঁ তখন আর মনে হয় না যে কিছু করি আমি, তো আমি আগে করে রেখে দিই ফ্রিজে। তো করে রাখলে বাসায় এসে তৈরি করতে অনেক সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, দেন আই ক্যান ইট কুইকলি, আই ক্যান কুক কুইকলি। দ্যাটস আচ্ছা, ফিশটা হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের শেফস পাই। লুকস সো গুড। ওকে আমি ফিশটা নিয়ে নিই, আর তুমি যেহেতু বলছো ইউ লাইক লেটুস, ইয়েস, তো এটা আমি প্রিপেয়ার করতে পারবো। করবে? করো তাহলে। মানে আমি ইয়ে করব আর কি, ড্রেসিংটা দিই। হ্যাঁ করো না, ধরো তুমি আগে তুমি সাজো, তারপর আমি ড্রেসিং করব। এটা টার্টার সস ফ্রিজে বানিয়ে রেখেছিলাম আমি, সো ইটস নট আই মিন ভেরি কমপ্লিকেটেড। আমি স্পেস পাচ্ছি এটাকে রাখার। এই যে তুমি এই পাশে চলে আসো, আমি ক্রিমটা ফ্রিজে রেখে দিই। টার্টার সসটা কিভাবে তৈরি করতে হয় জানতে চাও? দেখাইতে পারো না, আমি তৈরি করে রেখেছি, এখন আর তৈরি করবো না। তোমার জিজ্ঞেস করলা কেন তুমি? বাট তুমি মুখে বলতে পারো। হ্যাঁ সেটাই বললাম, না তুমি আমাকে সেটা বলো নাই। আই টোল্ড ইউ সালমান। আচ্ছা বল তুমি সব রাগ করো কেন? এত এত সব কথা ধরতে থাকে ছেলেটা। আমি কথা দিই না, তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে রাগ করছি না, শোনো এদিকে এসো সরো। এই যে দেখো জার্কিনস দেখেছো? এটা হচ্ছে কি কিউকাম্বার জার্কিনস। ওকে সো কিউকাম্বার জার্কিনস দিয়েছি আমি এই টার্টার সসে, সেখানে দিয়েছি সেদ্ধ ডিম, সেদ্ধ ডিমটাকে একদম তোমার স্ম্যাশ করে নিয়েছি, এবং দেখো এগ ইয়োকও কিন্তু দেখা যাচ্ছে, দেখেছো? অনিয়ন আছে, পার্সলে চপড আছে, সব কিছু মিক্স করে আলাদা জায়গায় রাখলাম তোমার শেষ হলে, তারপর আমাকে বলো আমি তখন সার্ভ করে দিব। আমাকে একটা নাইফ দিও তো। এই যে তোমার সামনে আছে। ও আচ্ছা, আমার কাজ কিন্তু শেষ, এখন তোমার খাওয়ার পালা। ফিশ হয়ে গেছে? হ্যাঁ ফিশ হয়ে গেছে। অসম, তুমি কি ডাইনিং এ বসতে চাও নাকি আমি এখানেই দিব? ডাইনিং এ বসলে বেটার না, ওখানে তো জায়গা। ঠিক আছে ওকে।
আসলে কিচেনটাও এখন মনে হচ্ছে যে পুরোপুরি গোছানো নেই, আরো অনেক গোছাতে হবে আমাকে। হ্যাঁ, তুমি তো মাত্র উঠছো, তো তোমার অনেক লেমন জুস দিয়ে দিলাম। ক্যারট দিতে চাও? অল্প একটু দিই, আমার ক্যারট ভালো লাগে। নাইস, নট এ গুড পিকচার দো। আমি প্রতিদিন তাহলে তোমার কাছে খেতে আসবো, এখন আমি অনেক ফুলে যাবো, কারণ আমার সবাই কমপ্লেন করে। তুমি ফুলবে না? হ্যাঁ, এটা প্রবলেম, আমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক খাই, সবার কমপ্লেন এটা আমি ফুলি না কেন। তুমি অনেক খাও, কিন্তু তুমি খাও হচ্ছে যে যে আইটেমগুলো খেলে মানুষের ফ্যাট হবে না সে ধরনের, যে যেমন তুমি। হ্যাঁ, তো ফ্যাট লাগবে না, তুমি মনে করো যে লেটস সে তুমি আমাকে যদি প্রতিদিন এটা খাও, উইচ আই বিলিভ তুমি একদিন একদিন করবো, আমাকে প্রতিদিন খাও বা, সো এটা যদি আমি খাই দ্যাট মিনস আমার মাসেল বিল্ড হচ্ছে, তো বড় তো হচ্ছে আমি। সো কেন আমি বড় হচ্ছি না? না, এটা বড় হবে না। কেন হবে না? ফেস, এই মানে তুমি জানো না কিছু। আমি জানি না কিছু মানে কি, টু মাচ কনফিডেন্স। আমি আর টনি দাম। হ্যাঁ, নাও একটা সুইট ফ্লেভার কি পাচ্ছ তুমি ফিশটাতে? অল্প অল্প। হ্যাঁ, ওটা কি কলা? নো, ওটা কি ফিশের নিজস্ব? তাই? আমার কিচেনে যত অ্যাপ্লায়েন্স আমার সহজ হয়েছে আরও বেশি, এগুলো একটা জায়গা থেকে কেনা, এক ব্র্যান্ডেরই কেনা, দ্যাট ইজ সোহান ইলেকট্রনিক্স। তোমাকে খুব বেশি একটা ঘুরতে হয়নি? ও আচ্ছা, দ্যাটস সব কিছু মধ্যে লাইক ইয়ে আছে। হ্যাঁ, সোহানার লোগো তুমি দেখতেই পাচ্ছ। তুমি একদিনে সব দিতেছো নাকি? ওরা এসে ফিক্স করে দেয় সব কিছু। হ্যাঁ। ও নাইস, পাই দেবো তোমাকে। না, তুমি বসো। ছিলাম আচ্ছা, আমরা একটা সেলফি তুলে দিই না? প্লিজ। হ্যাঁ, আমাকে ট্যাগ দিও, তাহলে আমার অনেক লাইক আসবে। হ্যাঁ, তা তো আসবেই, স্বাভাবিক। রেড দাও, আমি তোমাকে 9.9 দিব আউট অফ 10। তোমাকে 10 দিতাম যদি তোমাকে প্রমিস করতে যে তুমি প্রত্যেকদিন আমাকে খাবার বানায় খাওয়াবা। সো ইটস আপ টু ইউ যে তুমি কি 10 চাও নাকি 9.9 দিয়ে তুমি সন্তুষ্ট। এই গুরু দায়িত্ব আমি নিতে চাচ্ছি না। ইস ওকে, 9.9 ইজ ফাইন, আই উইল অ্যাড 0.1 ফ্রম সামওয়ান এলস। আমার কেউ নেই। তোমার কেউ নেই? আসলে কেউ নেই। আচ্ছা, আমার ঘরটা একটু গোছানো বাকি তোমার সামনে। ফাইন, যা, আমি গুছিয়ে দিচ্ছি তোমার। আসো। ও মাই গড, আর তো তুমি ডাক মানে ঘর গোছানো শেষ হয়ে গেল একদম। না, হ্যাঁ, তোমাকে আমি চাই না আমার বাসায়। আর আমি গুলো ফেলে দিলাম। হ্যাঁ, তো রান্নাঘর একটু ক্লিন করে দিব আর একটু ইয়ে করে। সালমান, ওখানে যেতে হবে না, আসো আসো, রান্নাঘর ক্লিন করতে হবে না, আমি করে নিবো, বিকজ রান্না করো।